নোয়াখালী পৌরসভার প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে 10,000 টাকা করে অনুদান প্রদান করেন মেয়র শহীদ উল্লাহ খান সোহেল। আমাদের প্রতিনিধি আলাউদ্দিন শিবলু জানান, পৌরসভার 241 জন হতদরিদ্র নারীকে বিভিন্ন ব্যবসায়িক প্রশিক্ষণ প্রদান করা হয়। তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 10,000 টাকা করে অনুমোদন প্রদান করা হয়েছে। পৌর কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই অর্থ বিতরণ করা হয়।